চম্পা। খাওয়াইতেছে, কাপড় চোপড় দিতেছে, তারপরে কি হচ্ছে? বরকা চাষি যারা আছে না, হ্যাঁ, এক বছর সবকিছু মাফ করে দিছে ভাই। আপনি মরে গেল কোনো সমস্যা নাই, আপনি তো পাশ করছেন ভাই। মানে কি হয়েছে, মানে আপনি তো ভাই বাপ হইতেছেন ভাই। ডাক্তার ভাইটা খাওয়াইলে ভালো করতে পারতাম না, চেষ্টা তো যতখানি সাধ্যের মধ্যে আসছিলাম করছি, আমি তো বাঁচাইতে পারি না, আমারও কি ভালো লাগে কহ। আমি যতদিন পারতাম আমি মেয়ের জন্য করতাম, আমি ওর সেবা করতাম। আমার মেয়ের আমার কিচ্ছু লাগবো না, কম আমার নদীর আয়না দিবা, কম কম না, আমি কিচ্ছু যাই না, আমি কয় না গাড়ি গৌরা বাড়ি ঘর কিচ্ছু যাই না, আমার মেয়ের আর তুমি আয়না দাও, ও গো আমার মেয়ের আর তুমি আয়না দাও। কি 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 করতেছ আমি ঘর বসেছি, তুমি কি করছ, তুমি চলে দিছো কেন, দেখতেছ না আমি ঘর মুছতেছি। ওরে বাবা রে বাবা রে, এমন একটা ভাব করতেছো, মনে হইতেছে রাজপ্রসাদ, একেবারে রাজপ্রসাদে ঢুকতেছি আমি। আমার ঘর আমার রাজপ্রসাদ, ঢুকো
এই যে ছোট ঘর রাইখা একটা রাজ দরবার যে নিছু, এই যে বড় ঘর নিছু, জিনিসপত্র কিনছু, এটা কি আমার ঠিক মতো চালাইতে পারো? মনে হয় আমার সব নতুন কিনা দিছো, সব তো পুরান কিনা দিছো। সব পুরান কিনা দিছি না, এই যে এটা কি, এটা কি, এটা এটা কি পুরান? এটা নতুন। পুরান কোথায়? এক মাস ব্যবহার করছে বেটা, তারপর তো চলে গেছে, পুরান হলো কেমতে? করছে তো। আচ্ছা হয়েছে, এখন এত কেনাকাটা করতেছি, এত ঘর সাজাইতেছি, আমাদের টাকা জমাইতে হইব না? কেন, তোমার ভালো লাগতেছে না আমরা এত সুন্দর বাসায় থাকি, সব কিছু হয়েছে আমাদের? ভালো লাগবো না কে, ভালো তো লাগতেছে, তারপর তো টাকা চিন্তা করতে হইব, করতে হইব না? জমামো, এখন তো সব কিনা ফেলাইছি, এরপর থেকে জমামো। আচ্ছা শুনো, আমি টিভিটা কিনছি না, ডিশের লাইনটা লাগাই দিও। টিভি কিনছি, এখন ডিশের লাইন লাগাই দিও। ডিশের লাইন লাগাইলে মাসে মাসে যে 300 টাকা লাগবো সেটা কেটে দিব, তুমি দিবা? দেমো 300 টাকার কয় টাকা? আচ্ছা তুমি 150 টাকা দিবা, আমি 150 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, ডিশের লাইন লাগাই দিব। শুনো, আমাদের তো কেনাকাটা করতে হবে, ঠিক আছে, যেটা লাগবো সেটা তো কিনতে হইব, টাকা জমাতে হইব না, আমাদের ভবিষ্যৎ আছে না? এই যে সুন্দর একটা ঘর তুমি পরিষ্কার করে রাখতেছো, মামা করবো, বেশি কথা কও, যাও বাজারে যাও, ডাল নিয়ে আসো। তুমি কেন বুঝতেছ না যে তোমার গর্ভে যে সন্তান আছে সেটা হলো এই বংশের একমাত্র প্রদীপ, আমার নাতি আসতেছে, আমার সয় সম্পত্তির মালিক আসতেছে, তুমি তুমি সেইটারে নিয়ে এরকম করে হেলাফেলা করতেছো? আম্মা, বড় আপা তো বাপের বাড়ি গেছে, আর উঠানে এত ময়লা, এজন্য ভাবছি যে আমি ঝাড়ু দিয়ে দেই। সেই চিন্তা তো তোমার করার দরকার নাই, দরকার হইলে আমি আরো 10টা দাসী বান্ধিয়ে রাখবো, তারা আইসা উঠান ঝাড়ু দিয়ে দিবে, ঘর ঝাড়ু দিয়ে দিবে, ঘর মুছা দিবে, কাপড় চোপড় ধুয়ে দিবে। তুমি কি জন্য এত কষ্ট করতেছো? আমি তোমার এত নিষেধ করলাম, তারপরও তুমি আমার কথা শুনো না। হয়েছে বুঝছি, অনেক কাজ হয়েছে, তুমি যে অনেক কাজ পারো সেটা আমি বুঝা গেছি, কাজ আর কাজ করার কোনো দরকার নেই, চলো তুমি ঘরে চলো, আসো আসো আসো। আমি তেলে যাই, আর আমার মার্কাটা কিন্তু আনারস, সেটা মনে রাখতে হইব, আনারস মার্কায় ভোটটা দিতে হইব, কারণ আপনারা তো জানেন গত 10 বছর আমি কি উন্নয়ন করছি, মনে করে যায়েন। ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে হয় ভোট দিব? মনে হয় যেমন দেখলাম হয়তো মনে হয় দিব, ভোট দিব, দিব ভোট দিব। এইসব কথা বাদ দাও, শোনো, আমি যে দুবাইয়ের জসিম আছে না, দুবাই থেকে আইছে, বেশ টাকা পয়সা তো নিয়ে আইছে, ওর বাড়িতে একটা চুরির ঘটনা ঘটায় দিবা, তখন আমরা প্রচার করে দিব যে এই ঘটনা মিন্টু চোরা করছে।
আর মিন্টু সোরার নামে মামলা হইব, তখন মিন্টু সোরা আর নির্বাচনের প্রচারণা করতে পারবো না। এই বিষয়গুলো মাথায় রেখো। ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব। এই দুই চার দিনের মধ্যে ঘটনাটা ঘটাই ফেলাও, তারপর ওর নামে মামলা হইব, ও এলাকায় থাকতে পারবো না। মিন্টু সোরা, আমার বিরুদ্ধে নির্বাচন করবি? নির্বাচন তো দূরের কথা, এলাকায় থাকতে পারবি না। চলো। আরে কি, আমি তোমার কথা কই, তুমি শোনো না, ঘরে চলো। আমি তোমার কথা বলছি, তুমি শোনো না, ঘরে চলো। আরে চলো না, ঘরে চলো। এলাল আইসোস, আইসিস বাসা না মারে। আর বিত্রায় তোমার একটা কথা বলতে চাই। কি কথা? আমার এই চাকরি আর করতে ভালো লাগতেছে না। চাকরি করব না মানে? কেমনে ভালো লাগবো কও? সারা রাত ডিউটি করতেছি আমি, তুমি করতেছো সারা দিন ডিউটি। তোমারে না পাইতেছি আমি দেখতে, আমারে না পাইতেছো তুমি দেখতে, এভাবে চললে কি হইব? আরে কাম করতে মনে যদি না চায়, মন থেকে যদি কাম করতে না চায়, তাহলে আমি কাম করুম কেমতে তুমি বলো? আমার একদম ভালো লাগতেছে না, আমি ওসব জানি না। তুমি বাতেন বাইরে কও, যদি সে ডিউটি চেঞ্জ করে দিতে পারে, তোমার আমার একসাথে ডিউটি দিতে পারে, তাহলে চাকরি করুম, নাহলে চাকরি করুম না। বাতেন বাইরে কয়ে কোনো লাভ নাই, সুপারভাইজারের হাতে সব কিছু। আর চাকরি না করলে খাই বা কি? খামো কি মানে? আগে কি খাই নাই, না খেয়েছিলাম? তখন তোমার মালতী আসছিল। মালতী টালতি না থাকলে কি হয়েছে? অন্য কিছু করুম, দরকার আমি ইট ভেঙে খামু, ঠেলা গাড়ি চালামু, রিক্সা গাড়ি চালামু। শোনো, যে চাকরি করে আমি তোমারে পাবো না, সেই চাকরি করার আমার কোনো দরকার নেই। আর দেখো, সে প্রথম প্রথম চাকরির সময় আমার যে রাতে ডিউটি দিছে, আমি ভাবছি প্রথম প্রথম দু এক মাস বোধহয় এরকম করব। না না, আজ পর্যন্ত সে একই অবস্থায় ডিউটি রাখছে, তোমার দিনে ফেলায় রাখছে, আমার রাখছে রাইতে। আচ্ছা তুমি তো জানো আমি কি এখানে চাকরি করতে আছি, আমি গ্রামের মানুষ, ঢাকা শহরে কেন এসেছি? তোমার জন্য, তোমার সবসময় কাছে বনের লিগে। এখন এতগুলো মাস চলে গেল, আমি ঠিক মতো তোমার কাছেই পাই না, তুমি আমারে পাও না, এই চাকরি আমি কেমনে করব? আমি পারব না করতে। আচ্ছা ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, আমি কুয়া দেখব না, আমি চাইলে ধুয়ে নিয়ে আসি, আমার খিদা লাগছে, আর তুমি অত কিছু খাও নাই। এইভাবে কি থাকুন যায়?
সারাদিন কষ্ট করে আসে, এখন রান্তে হইব। এইভাবে জীবন চলে, কেমনে জীবন চলব? এখন যে তারা আমি একটু সাহায্য করুন সেটা তো পারতেছি না, পুরা চোখে ঘুম, আন্ধার দেখতেছি। বাজারে গেছিলাম। আচ্ছা আপা, একটা কথা জিগাইতাম। কি কথা মা? ওই যে ওনার কি কোনো খবর পাইছিলা? উনিটা আবার কি? ওই যে উনি। আরে কে উনি? আমাগো বাড়িতে আসিল যে। ও, তুই ওই পোলাটার কথা কস? হ্যাঁ। না, তেমন কোনো খোঁজ খবর পাইলাম না। তই একটা খবর যা শুনলাম, এখন আর খোঁজ খবর করতে ইচ্ছা করতেছে না। কি কও? ওই পোলার নাকি বাড়িতে আরো দুইটা বউ আছে, মনে হয় বাড়িতে ঝগড়াঝাটি কইরা আয় আমার বাড়িতে আশ্রয় নিছে। কেমন বেইমান পোলা, খাইতে দিলাম, থাকতে দিলাম, আর নিজের পোলার মতো কামে রেখাও কাম না করায় খাওয়াইলাম, আর সে না বইলা চলে গেল। এমন বেইমান পোলা বান আমি আর দেখি নাই। তারপর আব্বা, একটু খবর নিলে হইতো না? শোন, ওই পোলার কথা তুই আমার আর কোনোদিন জিগাবি না। বেইমান পোলা কোন কথা? ওনার দুইটা বউ আছিল, দেখা তো কোনো সময় মনে হয় নাই। আমি তো এই পড়ছি, কান্দাকাটি করোনা কি আছে? তুমি এতদিন কইছিলা আমাকে বাড়িতে, এই কয়েকদিন কে কে আইছিল বাড়িতে? তো এতদিন জরিনা খালা আর সালেহা ফুফু আসছিল, কেন? পুরুষ মানুষ আইছিল কে কে? কে কে পুরুষ মানুষ? এখন কি আমাকে বাড়িতে নিষেধ নাকি? আয় নাই পুরুষ মানুষ কো না, জিগানটা কি অন্যায়? আইলে কইবা আইছে, না আইলে কইবা আহে নাই। পুরুষ মানুষ বলতে ওই মোকসেদ ভাই আর রানা ভাই আইছিল। মোকসেদ, মোকসেদ কি থাকছিল? মোকসেদ ভাই তো সকালে এসে আবার বিকালে চলে গেছিল। তুমি এগুলা জিগাইতেছো কেন? তুমি এতদিন পর আসছো, আমি কেমন ছিলাম, কই ছিলাম কিছু তো জিজ্ঞাসা করলা না? সেটা জানারই তো চেষ্টা করতেছি, তুমি বুঝতেছো না। তুমি কেমন আছিলা? তুমি এতদিন কই ছিলা সেইটা তো বললা না। এতদিন আমি বাইরে আছিলাম, কিন্তু আমি বাইরে আছিলাম না, আমার মনটা ঘরে আছিল। আর তুমি এতদিন ঘরে থেকেও ঘরে আসিলা না।
হ্যালো মিতা, কেমন আছো? ভালো। হ্যাঁ ভালো তো থাকবেই, এখন তোমার চারপাশে কত মানুষ। চারপাশে মানুষ মানে কি কও তুমি? আরে চারপাশে মানুষ মানে তোমার ঘরের ভিতরে তো তোমার মনে মানুষ। ফালতু কথা কইবা না। ফালতু কথা হইব কেন? তোমাকে বাড়িতে ওই যে হেলাল না দুলাল ওই আসার পর থেকে তুমি তো আমার ফোনও ধরো না, দেখাও করো না, খবর পাঠাইলেও কোনো তোমার পাত্তা নাই। তোমার না কইছি হেলাল আমাগো বাড়ির কামের লোক, ওর লগে আমার কিছুই নাই। তুমি খালি খালি ওরে আমার লয়ে সন্দেহ করো। তুমি খুব সন্দেহপ্রবণ লোক, আর এই জন্যই আমি তোমার লগে কোনো যোগাযোগ রাখিনি। সন্দেহ করব তো কি করব? আচ্ছা তোমার কি আমি কখনোই কাছে পাবো না? পাইবা না কেন, সময় আসুক পাইবা। সময় কবে আসবো? জানি না কবে আসবো। আচ্ছা সময়ের কথা ভুলে যাও, আজকে একটু আসো না, তোমার কতদিন দেখি না। আমি আইতে পারুম না, বাড়িতে আব্বা যখন তখন আমরা এখন খুঁজে। আসো না মিতা, একবার একবারের জন্য আসো না প্লিজ। কতদিন তোমাকে দেখি না। তুমি চিন্তা করে দেখো লাস্ট কবে আমাদের দেখা হয়েছে। তুমি বারবার শুধু তোমার আব্বার দোহাই দাও, আব্বার দোহাই দাও। আরে কইলাম না, আব্বাই আমার ঘর থেকে বাইর হইতে দেয় না। আচ্ছা আমি চেষ্টা করব। ঠিক আছে তাহলে কালকা ওই জায়গায় চলে আসবো। আচ্ছা এখন আমি রাখি, খুদা হাফিজ। শোনো না একটা কাজ করো, তুমি তোমার বসরে ফোন করো, কয়ে বলো আজকে আর তুমি ডিউটিতে যাইবা না, তোমার শরীরটা ভালো না। অফিসটা মনে হয় আমার শ্বশুরের, আমার যখন মন চায় আমি যাবো, যখন মন চায় মায়া পড়ব। আরে শ্বশুরের অফিস হইলে তো কোনো কথাই আসিল না, কও না একটু, একদিন তো শরীর খারাপ হইতেই পারে। না আমি কোথাও আমার। আরে আমি জানি তুমি তোমার ফ্লোরে সবচেয়ে বেশি কর্মঠ একটা কর্মী, এটা আমি শুনছি, তোমারে সবাই পছন্দ করে, একদিন কইলে কিছু হইব না। হাত চুলকেছে দাও, কাজ করলে ডাকা পাম। হ টাকা তো অনেক পাওয়া যাবো, কিন্তু তোমারও তো আমি ঠিক মতো পাইতেছি না। সেই যে ডিউটি শুরু করছো তুমি দিনে আর আমি রাইতে, এর মধ্যে তোমারে ঠিক মতো পাইলামই না। যাই ও একটু পরে যাও, সময় নাই। হেলাল তো মাত্র আসলো, আমি আগে ওর ভাবসা বুঝি, তারপর আমি তোমাকে জানাবো তুমি পাত্রীপক্ষরে কিছু বলবা কিনা। ও কিন্তু আম্মা শুভ কাজে তো দেরি করতে নাই, আমার ছেলেরে বিয়ে করামু আমি, তুমিও তো অস্থির হইতেছো কেন? আমা ওই যে আপনার ঘরে ওয়ারিস নাই এর লাগেই কইতেছিলাম। ঠিক আছে বুঝছি, আমার এখন অনেক কাজ আছে, আমি এখন রাখলাম। আসসালামু আলাইকুম। ফালতু বেটা খবরদার। চাচি
শাশি, ও শাশি, শাশি আমি সুমন। ও সুমন। হ্যাঁ শাশি। কি রে, কি ব্যাপার শাশি? আপনি যে উকিল সাহেবের খবর দিতে কইছেন, আমি উকিল সাহেবের কাছে গেছিলাম, তো উকিল সাহেব কইল যে উনি একটু ব্যস্ত আছে, পরে এক সময় আসবেন আপনার কাছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কি ওই যে আমার জমি জিরা, তারপরে যে গাছ গাছলা কাটাকাটি নিয়ে যে ওরা যে জমি দখল করার যে ব্যবস্থা করতেছে, এইসব কথা কি কইছোস? হ্যাঁ শাশি, আমি উকিল সাহেবের সব খুললে কইছি, উকিল সাহেব আপনারে চিন্তা করতে নিষেধ করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুই এক কাম করিস, ওই যে কালকে সকালবেলা আমি ওই যে পুপার আমার ওই জমিটা আছে না, ওই জমিতে নিরানি দেওয়ানোর লেগা দুজন কামরা ঠিক করছি, ওরা ভোরের বেলা যাইবো গা ওইখানে, আর তুই একটু গিয়ে দেখে আসিস যে ওরা কামরা ঠিক মতন করতেছে কিনা। ঠিক আছে শাশি, আমি দেখুম নে। আচ্ছা ঠিক আছে, যাবি এখন, খাওয়া দাওয়া করে যা, বল মাছ পাক করছি, একটু খাইয়া যা। না চাষি, আমি বাড়ি থেকে পেট ভরে খাইয়ে আসছি, অন্য একদিন খাবো নে চাষি, এখন যাই কেমন? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।